লবণিতা হুগলি ইনফোতে আপনাদের সকলকে স্বাগত। শুরু করছি এখনকার বিস্তারিত খবর। প্রকাশিত হলো পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদের মাধ্যমিক পরীক্ষার ফল। এক ঝলক দেখে নেব কে প্রথম, কারা দ্বিতীয়, প্রথম দশে কারা। প্রকাশিত হলো পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদের মাধ্যমিক পরীক্ষার ফল। সাফল্যের হার সবচেয়ে বেশি পূর্ব মেদিনীপুরে, কলকাতা দ্বিতীয় স্থানে, তৃতীয় স্থানে পশ্চিম মেদিনীপুর। মোট পরীক্ষার্থী 10,50,397 জন। পাশের হার 86.07%। প্রথম সৌগত দাস পূর্ব মেদিনীপুর মোহাম্মদপুর দেশপ্রাণ বিদ্যাপীঠ প্রাপ্ত নম্বর 694। দ্বিতীয় শ্রেয়সী পাল আলিপুরদুয়ার দেবস্মিতা সাহার প্রাপ্ত নম্বর 691। তৃতীয় ক্যামেলিয়া রায় ব্রতিন মণ্ডল নদিয়া 689 প্রাপ্ত নম্বর। চতুর্থ অরিত্র সাহা আলিপুরদুয়ার বড়বিশা হাই স্কুল 687 প্রাপ্ত নম্বর। পঞ্চম সুকল্প দে হুগলি কলেজিয়েট স্কুল রুমনা সুলতানা 686, কান্দি গার্লস হাই স্কুল 686 প্রাপ্ত নম্বর। ঘন্টা হিসেবে পড়াশোনা হয় না, যতটা সময় মানে আমার পড়া সম্পূর্ণ আমি পেয়ে গেছি। এইভাবেই চলেছে পড়া, যে ধরুন সেটা অনেকক্ষণ হয়েছে ভিন্নমূল মোটেও বিষয় দুটোই যুক্তিবিদ্যা। ইতিহাসটাকে আমরা সেভাবে নিই না। আসলে আমাদের স্কুলে যেভাবে পড়ানো হয়েছে, আমরা তো ছোটোবেলা থেকে আমরা ইংরেজি স্যার আমাদের বিষয় অংশ উনি আমাদের যেভাবে পড়িয়েছেন, আমরা সবাই কি করি ইতিহাস শহর। আমার ঐতিহাসিক শহর, প্রতিবারই প্রথম থেকে দশের মধ্যে এই শহরে থাকে। এবারও সুকল্প দে আমার দেবানন্দপুরের ছেলে, কলেজিয়েট স্কুলের ছাত্র, সে ফিফথ হয়েছে সারা বাংলায়। আমি তার দীর্ঘায়ু কামনা করি এবং জীবনে সে প্রতিষ্ঠিত হোক আমি ঈশ্বরের কাছেই কামনা করি। আমি বিশ্বাস করি যে আমার শহর শিক্ষার দিক থেকে সবসময় এগিয়ে আছে, আগামী দিনে এগিয়ে থাকবে। ষষ্ঠ সোহম দে গোঘাট হাই স্কুল শ্রাবণী চ্যাটার্জি রামপুরহাট সাহিত্যিকা ঘোষ বর্ধমান বিদ্যার্থী সুপর্ণা সাহু রাজন্না নারায়ণ বালিকা বিদ্যালয় অঙ্কন চক্রবর্তী হাওড়া 685 প্রাপ্ত নম্বর। কতটা আশা করেছিলেন? আশা ভালোই করেছিলাম, কারণ টেস্টেও ভালোই হয়েছিল, তবে এতটা ভালো আশা করিনি। ভবিষ্যতে কি হতে চাও? ভবিষ্যতে মেডিকেল নিয়ে পড়ার ইচ্ছা আছে আমার। কে সহযোগিতা বেশি করেছে, অবদান করেছে? মা দাদা বাবা সবারই হেল্প করেছে, এছাড়াও স্কুলের টিচাররা বা যেখানে প্রাইভেট টিউশন করছে সবাই খুব হেল্প করেছে। এক থেকে দশের মধ্যে আপনি হয়েছিলেন? আশা করেছিলাম, অনেকে বলেছিল, কারণ টেস্টের রেজাল্টটা ভালো হয়েছিল বলে, তো আমি নিজের মতো পরীক্ষা দিয়েছিলাম, আলাদা কিছু এক্সপেক্ট করিনি। হবে কি? সপ্তম গায়ত্রী মোদক কোচবিহার ইলাদেবী গার্লস হাই স্কুল অনিক চক্রবর্তী ঘাটাল সপ্তর্ষি দত্ত নদিয়া 684 প্রাপ্ত নম্বর। অষ্টম শাহানাজ আলম কোচবিহার সায়ন্তন বসাক গঙ্গারামপুর অর্ঘ্যপ্রভ সাহানা বাঁকুড়া কৌশিক সাঁতরা বাঁকুড়া সুদীপ্তা ধবল বাঁকুড়া সায়ন্তন দত্ত বাঁকুড়া জেলা স্কুল পিতৃষ কর্মকার বাঁকুড়া দেবলীনা দাস আরামবাগ গার্লস হাই স্কুল অয়ন্তিকা মাঝি বর্ধমান বিদ্যার্থী পুষ্কর ঘোষ বর্ধমান কাটুয়া কাশিরাম দাস ইনস্টিটিউট শ্যামন্তী চক্রবর্তী আমতলা নিবেদিতা বালিকা বিদ্যালয় দক্ষিণ চব্বিশ পরগনা প্রায় সবার প্রাপ্ত নম্বর 683। সেভাবে কিছু পড়াশোনা করিনি, তবে 7-8 ঘন্টা পড়াশোনা করতাম। অঙ্ক বেশি ফেভারিট আমার, প্রতিটি বিষয়ে বিশেষ করতাম, বাইরে পড়তে যেতাম, 7 জন টিচার ছিল। মাই তো আমাকে ছোটো থেকে মানে পড়াশোনার বিষয়ে মাই দেখতেন আমাকে, এখন মা সেভাবে দেখতে পারেন না, তবে মা বাবা দুজনেরই অবদান আছে, বাবাও খুব সাপোর্ট করেন আমাকে। এছাড়া স্কুল, হ্যাঁ স্কুলেরও, স্কুলের টিচাররা আমাকে খুব ভালোবাসেন এবং ওনারা খুব যত্ন সহকারে পড়ান, স্কুল থেকে অনেকটা সাপোর্ট পেয়েছি। আমি এবারে 11-এ ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ বায়োলজি মানে আমার ম্যাথটা 4th সাবজেক্ট, আমি ভবিষ্যতে ডাক্তার হতে চাই। নবম জয়েশ রায় আলিপুরদুয়ার সৌগত পাণ্ডা শুভদীপ কুণ্ডু বাঁকুড়া সৌকর্য বিশ্বাস বীরভূম প্রত্যুষকরণ কাঠি অরুণিমা ত্রিপাঠী পূর্ব মেদিনীপুর অভিনন্দন জানা ঐকিক মাঝি
সবার প্রাপ্ত নম্বর 682, দশম সঞ্চারী চক্রবর্তী রায়গঞ্জ, সায়ন্তিকা দাস, সৌধ হাজরা, সাক্ষী কুণ্ডু, রিমা চৌধুরী, সৌম্যদীপ দত্ত, অরিত্র মহড়া, সৌম্যদীপ ঘোষ, সায়ন্তিকা রায়, শুভদীপ মাঝি, ঝাড়গ্রাম সহেলি রায়, দেবমাল্য সাহা, রহরা রামকৃষ্ণ মিশন, প্রত্যাশা মজুমদার, অঙ্কিতা কুণ্ডু, হাবড়া হাবড়া সোহম দাস, যাদবপুর বিদ্যাপীঠ, সবার নম্বর সম্ভাব্য 681। ব্যুরো রিপোর্ট, হুগলি ইনফো। লোকসভা নির্বাচনের ফলাফল নির্ধারিত হবে 5 দফায়। ভোট গণনার মধ্য দিয়ে 23 মে সকাল 8টা থেকে গণনা শুরু হবে। লোকসভা ভোট গণনা হয় 5টি পদ্ধতি মেনে। জেনে নিন খুঁটিনাটি। 2019 সাধারণ নির্বাচন গণনা হবে 23 মে, সেদিন সকাল 8টা থেকে গণনা শুরু হবে। কমিশন সূত্রে জানা গিয়েছে গণনা হবে মোট 5টি পদ্ধতিতে। প্রথমে গণনা করা হবে পোস্টাল ব্যালট, তারপর গণনা হবে সার্ভিস ভোটারদের ভোট, এরপর গণনা হবে ইভিএম। ইভিএম গণনা কেন্দ্রে থাকবে নিশ্চিত্র নিরাপত্তা। 2019 লোকসভা নির্বাচনে এবারে যেভাবে গণনা হবে তার 5টি পদ্ধতি হল, প্রথমত ভোট গণনা হবে পোস্টাল ব্যালট ভোট। এআরওর নেতৃত্বে কেন্দ্রের রিটার্নিং অফিসার থাকবেন সেখানে, যেখানে পোস্টাল ব্যালট গণনা হবে। সারা রাজ্যে 42টি লোকসভা কেন্দ্রের মধ্যে 58টি গণনা কেন্দ্রে পোস্টাল ব্যালটের গণনার পর গণনা করা হবে সার্ভিস ভোটারদের ভোট। 3টি খামের ভেতর থাকবে ব্যালট। প্রথমে খোলা হবে বাইরের খাম, তারপর খামের ভেতরে থাকবে সার্ভিস ভোটারের ডিক্লারেশন, এবং তৃতীয় খামে থাকবে পোস্টাল ব্যালট। এই খামের ভেতর পোস্টাল ব্যালটের সাথে থাকবে কিউআর কোড। এই কোডকে স্ক্যান করা হবে, যদি স্ক্যান মিলে যায় তবেই এই ভোট গণনা করা হবে। এরপর গণনা করা হবে ইভিএম। ইভিএমের সঙ্গে থাকা কন্ট্রোল ইউনিট নিয়ে আসা হবে স্ট্রং রুম থেকে। প্রতিটি গণনা কেন্দ্রের ভিতরে কাউন্টিং হল থাকবে, সেখানে 60টি বিধানসভা গুণ 14টি টেবিল সহ 15 রাউন্ড এইভাবে কন্ট্রোল ইউনিটের গণনা করা হবে। এই ক্ষেত্রে যদি কোনো কন্ট্রোল ইউনিট বিগড়ে যায় তখন কন্ট্রোল ইউনিটের ভিভিপ্যাট গণনা করা হবে। কন্ট্রোল ইউনিটের গণনা শেষ হয়ে গেলে শুরু হবে ভিভিপ্যাটের গণনা। লটারির মাধ্যমে প্রত্যেক বিধানসভা থেকে 5টি করে ভিভিপ্যাট স্ট্রং রুম থেকে নিয়ে আসা হবে কাউন্টিং হলের ভেতরে, তবে গণনা হবে একসাথেই। কমিশনের পক্ষ থেকে জানানো হচ্ছে আনুমানিকভাবে প্রত্যেক বিধানসভায় গণনা করতে সময় লাগতে পারে 2 ঘন্টা। 1961 সালে নির্বাচন কমিশনের 53D ধারা অনুযায়ী কোনো প্রার্থী ও তার এজেন্ট রিকাউন্টিং চাইতে পারে। রিটার্নিং অফিসারের কাছে লিখিতভাবে কারণ দর্শিয়ে আবেদন করতে হবে। রিটার্নিং অফিসার তা চাইলে গ্রাহ্য করতে পারেন, আবার নাও করতে পারেন। এই 5টি পদ্ধতিতে গণনা করার সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন। 2019 লোকসভা নির্বাচন গণনা কেন্দ্রে থাকবে নিশ্চিত নিরাপত্তা। স্ট্রংরুমে থাকবে প্যারা মিলিটারি ফোর্স, এর প্ল্যাটুনের কিছু বেশি সংখ্যায় থাকবে এই বাহিনী। স্ট্রংরুমের আগে থাকবে কাউন্টিং হল, কাউন্টিং হলের ভেতর থাকবে সিএফপিএফ। একটি রাউন্ডের গণনা শেষ হয়ে যাবার পর রিটার্নিং অফিসার সেই ফলাফল যোগ করে একদিকে বোর্ডে লিখে দেবেন, অন্যদিকে মাইকের সাহায্যে তা ঘোষণা করা হবে। ঘোষণা শেষ হওয়ার পর দ্বিতীয় রাউন্ডে স্ট্রং রুমে থেকেই নতুন কন্ট্রোল ইউনিট আনা হবে। কাউন্টিং হলের ভেতর, কাউন্টিং হলের বাহিরে থাকবে রাজ্য পুলিশের সশস্ত্র বাহিনী। এর বাহিরে থাকবে কেবলমাত্র সংবাদ মাধ্যমের কর্মীদের বসার জায়গা। এই জায়গা থেকে 100 মিটার দূরে থাকবে পেডেস্ট্রিয়ান জোন, যেখানে থাকবে পুলিশ আধিকারিক ও ম্যাজিস্ট্রেট পর্যায়ের আধিকারিকরা। এই চত্বরে কোনো গাড়ি চলাচল করবে না, সাধারণ মানুষ পায়ে হেঁটে যেতে পারবেন। পেডেস্ট্রিয়ান জোনের বাহিরে 144 ধারা বলবৎ করা হবে। গণনার দিন সকাল থেকে এই একই নিয়মে গোটা দেশেই লাগু থাকবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশন। কোনো রকম বিশৃঙ্খলা যাতে না হয়। নবনীতা রিপোর্ট, হুগলি ইনফো। অতিথি আপ্যায়নে অক্সিব্লু, তৃষ্ণা নিবারণে অক্সিব্লু,
ভ্রমণ পথে অক্সিব্লু। আপনার নিকটবর্তী অক্সিব্লু ডিলার ডিস্ট্রিবিউটরের সাথে যোগাযোগ করুন। জলের শুদ্ধতায় অত্যাধুনিক পদ্ধতির ব্যবহারে SMSME এর বিচারে অক্সিব্লু বর্ষসেরা। যেকোনো যোগাযোগের জন্য ফোন করুন 9830333660। একটি বিশেষ ঘোষণা, নিরুদ্দেশ যুবকের সন্ধান চাই। নাম কার্তিক ক্ষেত্রপাল, বয়স 32 বছর, উচ্চতা 5 ফুট 8 ইঞ্চি, বাড়ি পাণ্ডব ব্লকের পাঁচগড়া গ্রামে। গত 15/5/19 বাড়ি থেকে বেরিয়েছিল আর বাড়ি আসেনি। গায়ের রং শ্যামবর্ণ, মুখের নিচে দাঁত ভাঙা আছে। বাড়ি থেকে বেরোনোর সময় পরনে স্যান্ডো গেঞ্জি ও হাফ প্যান্ট ছিল। খুব গরিব বাড়ির একমাত্র রোজগেরে ছেলে। সহৃদয় কেউ খোঁজ পেলে এই নাম্বারে যোগাযোগ করুন 7477879353, 7478136138, 9474645479। এছাড়াও আমাদের হুগলি ইনফোর নির্দিষ্ট যে নম্বরগুলি নিচে দিয়ে যাচ্ছে তার যে কোনো একটিতে ফোন করে জানাতে পারেন। হুগলি ইনফো সবার আগে আপনার হাতে ভোটের ফলাফল। প্রকৃতিকে সঙ্গে নিয়ে, শৈশবকে সঙ্গে নিয়ে খেলার ছলে আপনার শিশুর সঠিক শিক্ষার একমাত্র ঠিকানা হোক ইন্ডিয়াস নেক্সট গ্র্যান্ড প্রি স্কুল ইউরোকিডস চিনশুরা। অ্যাডমিশন ওপেন, ইউরোকিডসে ভর্তি চলছে, ভর্তি চলছে ইউরোকিডস চিনশুরা। ঠিকানা গড়বাতে ষষ্ঠীতলা চিনশুরা হুগলি, নিয়ার রাজ রাজেশ্বরী মন্দির। ফিরে এলাম বিরতির পর। পূর্ব বর্ধমানের নবাবঘাটের তালপুকুর বস্তিতে দুস্থ ও শিশুদের হাতে পোশাক ও খাবার তুলে দিল এসো মানুষও নামে এক স্বেচ্ছাসেবী সংস্থা। এসো মানুষও একটি স্বেচ্ছাসেবক সংস্থা, বছরে প্রায় দিনই এই সংস্থা মানুষের পাশে থাকে। আজ তারা পূর্ব বর্ধমান জেলার নবাবঘাটের তালপুকুর বস্তিতে প্রায় 250 জন দুস্থ বাচ্চাদের হাতে তুলে দিল পোশাক ও খাবার। তাদের উদ্যোগে খুশি বস্তির সকল সম্প্রদায়ের মানুষ। সামনেই ঈদ, এই ঈদে যাতে দুস্থ বাচ্চারা নতুন পোশাক পায় সেই জন্যই এই উদ্যোগ বলে জানিয়েছেন এই সংস্থার আধিকারিকরা। আমরা আজ এসো মানুষও গ্রুপ বর্ধমান নবাবঘাটের তালপুকুর বস্তিতে 250 জন অসহায় দুস্থ মানুষদের পোশাক এবং কিছু জল খাবারের ব্যবস্থা করে দিয়েছি। তারা খুবই আনন্দের সঙ্গে পোশাক পেয়েছে এবং জল খাবারও খাচ্ছে। তাই আপনাদের কাছে আমরা প্রার্থনা জানাচ্ছি, আমরা কয়েকটা তরুণ কয়েকটা যুবক এই কাজে নেমে এসেছি দুস্থ অসহায় মানুষদেরকে কিছু সাহায্য করার জন্য, তাদের পাশে দাঁড়ানোর জন্য। আপনারা যদি আমাদেরকে সাহায্যের হাত বাড়িয়ে দেন তাহলে আমরা হয়তো এই পথে আরও এগিয়ে যেতে পারবো। এবং এসো মানুষও গ্রুপ সবসময় আপনাদেরকে আহ্বান করছে, আপনারা এগিয়ে আসুন, আমাদের পাশে দাঁড়ান। পাপাই সরকারের রিপোর্ট, হুগলি ইনফো। সোমবার বিকেলে 1:30 ঝড়ে লন্ডভন্ড মঙ্গলকোট, এই ঝড়ে ক্ষতিগ্রস্ত 40টি কাঁচা বাড়ি। 1:30 ঝড়ে লন্ডভন্ড মঙ্গলকোট। কাল বিকেল 4টার সময় 1:30 ঝড়ে লন্ডভন্ড হয়ে গেল পূর্ব বর্ধমানের মঙ্গলকোটের পালিগ্রাম অঞ্চলে নারায়ণপুর। প্রায় 40টি কাঁচা বাড়ি ক্ষতিগ্রস্ত হয় এই ঝড়ের জন্য। প্রতিটি বাড়ির চাল ঝড়ের জন্য উড়ে যায়। এই ঝড়ের কবলে প্রায় 100+ গাছ ভেঙে পড়ে, পাশাপাশি 10টি ইলেকট্রিক পোল ভেঙে যায়, যার ফলে এখনো বিদ্যুৎ বিচ্ছিন্ন রয়েছে ওই গ্রামে। পালিগ্রাম অঞ্চলে নারায়ণপুর গ্রামে এটা আচমকা দমকা ঝড় বৃষ্টি সব জায়গায় হয়েছে, তার চাইতে নারায়ণপুরে ক্ষয়ক্ষতিটা বেশি হয়েছে। কী হয়েছিল কালকে? মোটামুটি 40টা বাড়ি ভেঙে গেছে, 100টার ওপর গাছ উবড়ি ফেলে দিয়েছে, খড় চালা লাইনের তার সবগুলোই 8-10টা লাইনের তার তুলে ফেলে দিয়েছে, ক্ষয়ক্ষতি হয়েছে, প্রচুর ক্ষয়ক্ষতি হয়েছে গ্রামটা। আমরা জানি যে 50 স্তরে জানিয়েছি, বলকেও জানিয়েছি, চলেছি ইনকোয়ারি 50 স্তর থেকে করাচ্ছি, বলকেও জানিয়েছি।
পাপাই সরকারের রিপোর্ট, হুগলি ইনফো। এখন নিচ্ছি ছোট্ট একটা বিজ্ঞাপন বিরতি, হুগলি ইনফো সঙ্গে থাকুন, ফিরে আসছি বিরতির পর। জল জীবন, জলের রাজা অক্সি ব্লু, আমরা জলের প্রতিটি বিন্দুতে সততা বজায় রাখি। জলের রাজা অক্সি ব্লু, পরিপূর্ণ বিশুদ্ধতার অপর নাম অক্সি ব্লু। নিরোগ থাকতে অক্সি ব্লু, সুস্থ থাকতে অক্সি ব্লু, অতিথি আপ্যায়নে অক্সি ব্লু, তৃষ্ণা নিবারণে অক্সি ব্লু, ভ্রমণ পথে অক্সি ব্লু। আপনার নিকটবর্তী অক্সি ব্লু ডিলার ডিস্ট্রিবিউটর সাথে যোগাযোগ করুন। জলের শুদ্ধতায় অত্যাধুনিক পদ্ধতির ব্যবহারে SMSME বিচারে অক্সি ব্লু বর্ষসেরা। যে কোনো যোগাযোগের জন্য ফোন করুন 9830333660। একটি বিশেষ ঘোষণা, নিরুদ্দেশ যুবকের সন্ধান চাই। নাম কার্তিক ক্ষেত্রপাল, বয়স 32 বছর, উচ্চতা 5 ফুট 8 ইঞ্চি, বাড়ি পাণ্ডব ব্লকের পাঁচগড়া গ্রামে। গত 15/5/19 বাড়ি থেকে বেরিয়েছিল আর বাড়ি আসেনি। গায়ের রং শ্যাম বর্ণ, মুখের নিচে দাঁত ভাঙা আছে। বাড়ি থেকে বেরোনোর সময় পরনে স্যান্ডো গেঞ্জি ও হাফ প্যান্ট ছিল। খুব গরিব বাড়ির একমাত্র রোজগেরে ছেলে। সহৃদয় কেউ খোঁজ পেলে এই নাম্বারে যোগাযোগ করুন, 7477879353, 7478136138, 9474654479। এছাড়াও আমাদের হুগলি ইনফোর নির্দিষ্ট যে নম্বরগুলি নিচে দিয়ে যাচ্ছে তার যে কোনো একটিতে ফোন করে জানাতে পারেন। আপনার হাতে ভোটের ফলাফল, হুগলি ইনফো। প্রকৃতিকে সঙ্গে নিয়ে, শৈশবকে সঙ্গে নিয়ে খেলার ছলে আপনার শিশুর সঠিক শিক্ষার একমাত্র ঠিকানা হোক ইন্ডিয়াস নেক্সট গ্র্যান্ড প্রি স্কুল ইউরোকিডস চিনশুরা। অ্যাডমিশন ওপেন, ইউরোকিডসে ভর্তি চলছে, ভর্তি চলছে ইউরোকিডস চিনশুরা। ঠিকানা গড়বাতে ষষ্ঠীতলা চিনশুরা হুগলি, নিয়ার রাজ রাজেশ্বরী মন্দির। ফিরে এলাম বিরতির পর। রাজীব গান্ধীর 29তম মৃত্যুবার্ষিকী স্মরণ সভা হয়ে গেল দুই জেলায়, হুগলি জেলার হুগলি চুঁচুড়া মিউনিসিপ্যালিটি ও পূর্ব বর্ধমানের কংগ্রেস গ্রামীণ কার্যালয়ে। প্রয়াত প্রধানমন্ত্রী রাজীব গান্ধীর 29তম মৃত্যুবার্ষিকী শ্রদ্ধার সঙ্গে স্মরণ করা হচ্ছে গোটা দেশ জুড়ে। পূর্ব বর্ধমান জেলা কংগ্রেস গ্রামীণ কার্যালয়ের প্রাঙ্গণেও এই বিশেষ দিনটি শ্রদ্ধার সঙ্গে স্মরণ করা হলো। উপস্থিত ছিলেন জেলা কংগ্রেস নেতা কাশীনাথ গাঙ্গুলী সহ অন্যান্য নেতৃত্বরা। বিভিন্ন জায়গা থেকে কংগ্রেসের কর্মী সমর্থকেরা এসে রাজীব গান্ধীর প্রতিকৃতিতে মাল্যদান করে শ্রদ্ধা জানান। ইতিহাস কথা বলে পরবর্তী ক্ষেত্রে রাজীব গান্ধী প্রধানমন্ত্রী হয়েছিল একটা ক্রাইসিস পিরিয়ডে। সেই রাজীব গান্ধীর চলার পর ভারতবর্ষে যে তথ্য প্রযুক্তি ভারত, আধুনিক ভারত রূপকার দিয়েছিলেন, তথ্য প্রযুক্তির সার্বিকতাকে দিয়েছে সারা পৃথিবীর মাঝে। রাশিয়া, আমেরিকা, জাপান এগিয়ে যাবে, চীন এগিয়ে যাবে, আমার ভারতবর্ষ পিছিয়ে থাকবে না। রাজীব গান্ধী প্রমাণ করেছিলেন তথ্য প্রযুক্তিতে ভারত আজকে উন্নত। এর পাশাপাশি চুঁচুড়া পৌরসভাতেও হয়ে গেল রাজীব গান্ধীর স্মরণ সভা। কৃত করার জন্য সেখানে পিস কিপিং ফোর্স পাঠানো হয় এবং সেই শান্তির কারণেই কিন্তু ওকে প্রাণ দিতে হয়েছিল এবং সেই পিস কিপিং ফোর্স পাঠানোর জন্যই তাকে এমনভাবে হত্যা করা হয়, তার শরীরের কোনো অংশ খুঁজে পাওয়া যায়নি। তার শেষ পর্যন্ত এক অত্যন্ত সুভদ্র ছিলেন। পাপাই সরকারের রাজেশ মণ্ডলের রিপোর্ট, হুগলি ইনফো। হাওড়া জেলা আদালত চত্বরে 24 এপ্রিল পুলিশি লাঠিচার্জের প্রতিবাদে মঙ্গলবার রাজভবন থেকে বিবাদী বাগ হয়ে হাইকোর্ট পর্যন্ত এক ধিক্কার মিছিল হয়ে গেল আইনজীবীদের ব্যবস্থাপনায়।
দেশ তুমি হুঁশিয়ার 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 আইনজীবী ঐক্য আইনজীবী ইনফোর সঙ্গে থাকুন, নমস্কার।